হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউব চ্যানেল ম্যাথভাস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের দ্বিতীয় ক্রমের কলেজ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলব যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো তো চলো আজ এই চ্যাপ্টারের নতুন কিছু শেখা যাক পাঁচ দেখ কী বলছে

ইজুকাল টু ডি ওয়াই ডিএক্স অফ টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ার অবকমান কত হয় টু এক্স প্লাস যেহেতু ওয়াই আছে এক্সের সাপেক্ষে করতে পারবো না ওয়াইস সাপেক্ষে করতে হবে তাহলে ডি বাই ডি ওয়াই ব্যালেন্স করে দেওয়া ডি ওয়াই বাই ইকুয়াল টু টাইপের অবকলন কত হয় জিরো বা টু এক্স প্লাস সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ওয়াই স্কোয়ারের কত হয় টু ওই ইন্টু ডি ডি এক্স জিরো বা টু ওয়াই ইন্টু জি আই বাই ডিএস ইকাল টু এই টু মাইনাস টু এক্স বা জি জিওয়াই বাই জি এক্স ইজালকে কত পাবো মাইনাস টু এক্স ওয়াই টু এক্স চলে আসবে তাহলে টু টু কেটে আছে তাহলে জি জিওই বাই ডিএস টু মাইনাস এক্স বাই ওয়াই এটাকে আমি দু নম্বর দিচ্ছি তাহলে যেহেতু আমাকে জি জিএস কার ওয়াই বাই জিএসএস করে বার করতে হবে তাহলে দুই নম্বরকে আবার এক্সের সাপেক্ষে আমাকে অবগল করতে হবে তাই করছে ডিফারেন্সের টু উইথ রেসপেক্ট টু এক্স তাহলে জি জিবাই জিএক্স সব জিও বাই জি এক্স ইজুকাল টু এই মাইনাস কনস্ট্যান্ট মাইনাস বের করি তাহলে জি জিএক্স জি এক্স অফ এক্স বাই ওয়াই বা জি জিএস কার ওয়াই বাই জি এক্স টু মাইনাস বাইরে থাকলো এটাকে ভাগের ফর্মুলা ফেলতে হবে তাহলে কি

বা ডিএস কার ওয়াই বাই ডিএস কার জল টু ওয়াই ইন্টু ওয়ান মানে কি ওয়াই এবার ব্যাপারটা হয়েছে এখানে একটি কথা বলতে আমরা ভুলে গেছি যে বস এত পোকা উঠছে না এই জায়গায় ভিডিওর প্রতি কনসেনট্রেটই করা যাচ্ছে না তো সরি গাইস একটুখানি তোমরা একটু অ্যাডজাস্ট করো সবই তো নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করো তাহলে আমি যেটা বলছিলাম ওয়াই ইন্টু ওয়ান ওয়াই হয় আমরা জানি মাইনাস এক্স আর এই মাইনাস গুণগুলো কি হয় প্লাস হয়ে যায় আমি ডাইরেক্ট করছি আর এক্স বাই ওয়াই তো এখন যদি আমরা যোগ করে দিই তাহলে ওয়াইটের সাথে গুণ হয়ে যাবে না তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর নিচে ওয়াই একটা চলে আসবে তাই আমি ডাইরেক্ট করলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এগুলো তো বেসিক কনসেপ্ট বস এগুলো তো তোমরা মুখোমুখি করতে পারো আমরা পেয়েছি কি এক নম্বর ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলো টোয়েন্টি ফাইভ কারণ এটা আমাকে দিয়ে দিয়েছিলো কুয়েশনে তাহলে কি এখন ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পরিবর্তে করতে লিখতে পারে টোয়েন্টি ফাইভ দেখছি ডি স্কোকার ওয়াই বাই ডার রিজেল্ট মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ওয়াই কিউব এবার আমাকে কি বার করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি টু জিরো এখন এক্সিক্যাল টু জিরোর জন্য ওয়াই কিউবের ভ্যালু কথা হয় আগে বের করে যখন এক্সিক্যাল টু তখন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ থেকে পাই তাহলে এক্সিক্যাল টু জিরো পোয়াল কী পাবো ওয়াই স্কোয়ার্জল্ট টোয়েন্টি ফাইভ পাবো না তাহলে এখন আমাকে কী করতে হবে এক্সিকোয়াল জিরো ক্ষেত্রে আমাকে জি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার বার করতে হবে তাহলে প্রথমে আমাকে ওয়াই কিউব বার করতে হবে যখন এক্স এক্স ইকোয়াল টু জিরো তাহলে টু যখন জিরো তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু টোয়েন্টি ফাইভ থেকে কী পাই এক্সে যাই জিরো পুট করে দিলে তাহলে জিরো হয়ে গেল দ্যাক ইস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ দ্যাট জস ওয়াইকাল টু কি পাবো প্লাস মাইনাস ফাইভ আমরা তো জানি না ওয়াই পজিটিভ দেখেছি সেই জন্য প্লাস মাইনাস নিতে হবে দ্য জাস ওয়াই কিউব শোন তাহলে কী হবে প্লাস মানস ফাইভের কিউব কিউব করে দাম তাহলে কি প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ যেহেতু মাথায় অযুগ্ম সংখ্যা আছে তাহলে কি প্লাস বের বেরোবে যদি যুগ্ম সংখ্যা থাকতো শুধু প্লাস বেরোতো যেহেতু সংখ্যা আছে তাহলে কি প্লাস মাইনাস টু টুয়ে বেরোবে দেখ প্লাস মাইস ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম প্লাস মানস ওয়ান টোয়েন্টি ফাইভ দ্যাট ইস অত জি স্কোয়ার ওয়াই বাই ডার ইকুয়াল টু জিরোতে কি হবে মাইনাস টোয়েন্টি ফাইভ বাই প্লাস মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ কারণ এক্স ইকুয়াল টু জিরো হলে তখন ওয়াই এর ভ্যালু কত পেলাম আমরা প্লাস মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ তাই এখানে এখন প্লাস মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ লিখেছিলাম তাহলে পঁচিশ আর একশো পঁচিশ করলে কত পাবো ওয়ান বাই ফাইভ আর মাইনাস ইন টু প্লাস মাইনাস সেই কত পাবো প্লাস মাইনাস ফিরে পাবো তাহলে অ্যান্সার কত হবে প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ ঠিক আছে ছয় কী বলছে ওয়াই ইকাল টু টেন ইনভার্স সেক এক্স প্লাস টেন এক্স হলে এক্স ইকাল টু পাই বাই ফোর বিন্দুতে এস ডিএস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মান নির্ণয় করো তাহলে যেটা আমাকে দিয়েছে সেটা লিখে নিচ্ছি ওয়াই ওয়াইকাল টু টেন বাস সেক এক্স প্লাস টেন এক্স এটিকে প্রথমে একটু সিম্পলিফাই করছি বা ওয়াই টু জিকে বাস সেক এক্স এক্সটাকে লিখতে পারি ওয়ান বাই কস এক্স

এখন এই একটা বর্গ থেকে একটা বড় কেটে একটা জিনিস কেটে গেল তাহলে কি পড়ে থাকবে ওপরে শুধু পড়ে থাকবে কস এক্স বাই টু প্লাস 2 এক্স বাই টু আর নিচে কী পড়ে থাকবে কস এক্স বাই টু x/2 এক্স বাই টু যেহেতু আমি নিয়ে যাবো তাহলে কি আমার tan আনতে হবে তাহলে কে কস দিয়ে ভাগ করলে তবে tan পাবো তাহলে শুধু একটা পদকে তো ভাগ করলে পাবো না প্রত্যেকটা পদকেই আমার ভাগ করতে হবে তাই লিখলাম কস এক্স বাই টু দ্বারা ভাগ করে বাই তার মানে কি প্রত্যেকটা পদকে আমি কস এক্স বাই টু দিয়ে এখন ভাগ করব তাহলে কী পাচ্ছি ওয়াই tan টু টেন বাস কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু

বা জি ওয়াই বি এক্স ইউল টু হাফ কারণ কি এটার ভ্যালু তো জিরো আর এইটার ভ্যালু ওয়ান তাহলে হাফ ইন্টু ওয়ান মানে কি হাফ এটাকে আমি দু নম্বর দিচ্ছি তাহলে যেহেতু আমাকে জিস্কার ওয়াই বাই জি এক্স স্কোয়ার বার করতে হবে তাহলে একে আমরা এক্সের সাপে অবলম্বন করছি তাহলে ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু এক্স তাহলে জি বাই ডেক্স জিআ বাই ডি এক্স ইজুয়াল টু জি জাই জি এক্স অফ হাফ তাহলে এটার ভ্যালু কত হয় জি জিএস ওয়াই বাই জি এক্স স্কোয়ার আর এইটার ভ্যালু কত অনুষ্ঠানটা আমরা অবলম্বন করলে কথা হয় জিরো

সাথে রাখ কী বলছে এক্স ইকাল টু আর ওয়াই ইকাল টু ট্রি স্কোয়ার ঠিক আছে তাহলে লেট এক্স ইকাল টু এটাকে আমি এক নম্বর দিচ্ছি আর ওয়াই ইকাল টু ট্রি স্কোয়ার এটাকে আমি দুই নম্বর দিচ্ছি তাহলে প্রথমে আমাকে কী করতে হবে জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার বার করার আগে আমাকে প্রথমে জি ওয়াই বাই জি বার করতে হবে তাহলে প্রথমে জি ওয়াই বাই জি এক্স বার করব চেন রুল ইউজ করে তাহলে এর ডান পাশে কী আছে কি তাহলে একের ডান পাশে যদি আমি অবকলন করতে চাই বা এককে যদি আমি অবকলন করতে চাই কিসের সাপেক্ষে করতে হবে টি এর সাপেক্ষে তাই করছি

এখন ডিআই বাই ডিটির ভ্যালু কত টু টি আর জিএক্স বাই ডিটির ভ্যালু কত ওয়ান এখন এক নম্বরে আমরা পেয়েছিলাম কি দেখো এক্স তাহলে এখন কি টিয়ের পরিবর্তে তাহলে কত লিখতে পারি এক্স তাহলে জি এর পরিবর্তে এক্স লিখলাম তাহলে টু এক্স বাই ওয়ান মানে কি শুধু টুয়েক্স তাহলে এটা একটি ইকুয়েশন পেয়ে গেলাম দ্যাট ইস ডি বাই ডিএস তাহলে এখন কত লিখতে পারি টু এক্স এটাকে আমি তিন নম্বর দিচ্ছি যেহেতু আমাকে জিএস ওয়াই বাই ডিএস বার করতে হবে তার মানে কি একে আমরা এক্স এসে অবকরণ করবো তাই করলাম যে মানে থ্রি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে টি বাই জিএস ডিআই বাই ডিএস টু টু কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম জি বাই জি এক্স অফ এক্স দ্যাট ইস এটা ভ্যালু কত জি এস স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এটা ভ্যালু কত ওয়ান দ্যাট ইস টু ইন্টু ওয়ান মানে কত টু এটা হবে এই অঙ্কের অ্যান্সার সাত আর দুই কি বলছে এক্স ইকুয়াল টু এ জি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু টু এটি এখান থেকে আমাকে জি এস ওয়াই বাই জি এক্স স্কোয়ার বার করতে হবে তাহলে প্রথমে জি ওয়াই বাই জি এক্স বার করব লেট এক্স ইকুয়াল টু এ জি স্কোয়ার এটা এক নম্বর দিচ্ছি আর ওয়াই ইকুয়াল টু টু এটি এটা দুই নম্বর দিচ্ছি তাহলে ডান পাশে কি আছে টি তাহলে ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু টি

মাইনাস ওয়ান বাই টু এ টি কিউ এটাই হবে এই অঙ্কের অ্যান্সার আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ